কিছুক্ষণ আগে প্রচণ্ড আকারে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে দেখেন ধানের মাঠে কিন্তু বৃষ্টির পানি জমে রয়েছে, সেখানে আসলে ব্যাংক কিভাবে ডাকতেছে। আসলে ব্যাংকের এই শব্দটাও কিন্তু শুনতে হলে আপনার এই আষাঢ় মাসের সময় পর্যন্তই অপেক্ষা করতে হবে। আর চারিদিকে কেমন একটা সবুজ এরিয়ায়। আমি একটু জোরে হাঁকার দিই বা জোরে ডাক দিই, ওই আমার হাসে ভয় শুনে ওরা কিন্তু থেমে গেল। দেখছে আমাদের গরু চলে এসেছে, এখন আর কথা বলার মত না। ব্যাঙের উস্তাদ কই আবার ডাকছি, বলেন জন্য কেন চলে দাঁড়ান, ওখানে একটা ঢিলা হয়ে যাক, দেখেছেন ওরা তো বোঝে বিষয়টা, ডাকছে কি সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ বা দৃশ্য। গ্রামীণ পাকা রাস্তা, সে হাজার বছর ধরে সিনেমার মতো সাপের মতো বেঁকিয়ে যাওয়া রাস্তা। এটা মাঠের রাস্তা, আর ব্যাঙের আওয়াজ। হ্যাঁ, ব্যাঙের শব্দ শুনতে হলেও তো অনেকদিন অপেক্ষা করা লাগে। এটা হচ্ছে বাংলাদেশের খেজুর গাছ। খেজুর গাছে দেখেন খেজুর, দেশি খেজুর। খেজুরটা এই বছরে খেজুর খেয়েছেন? এখনো খেজুর পাকার আগেই পুচি গিয়েছে। এই যে খেজুর, হ্যাঁ খেজুর খেয়েছেন এই বছর? খেজুর আছে একটা সুস্বাদু ফল। পৃথিবীতে খেজুরই একমাত্র ফল যার স্বাদের তুলনা হয় না। অনেক শোনা হলো ব্যাঙের আওয়াজ, এবার স্টপ।